তুমি এগুলো বলে তো আর হবে না, ঠিক আছে, তুমি যদি এখন আমাদের সাথে অ্যাক্টিং করতে চাও করতে পারো, বাট আমি চলে যাব নুসরাতের কাছে। নুসরাত, আজকে এবার, আই মিন আজকে না, মানডেতে তোমার ঈদ হবে বাংলাদেশে, তো তার আগে তো তোমার অনেক ঈদ তুমি লন্ডনে করে এসেছো, তা আমরা জানতে চাচ্ছি লন্ডন আর বাংলাদেশের ঈদের মধ্যে ডিফারেন্সটা কি? ওয়েল, বাংলাদেশ আর আসলে বাংলাদেশের ঈদের মতো তো আর বাইরের ঈদ হয় না, বিকজ বাইরে আমরা ওইরকম মানে ফিলই করতে পারি না যে ঈদ হচ্ছে বা এনভায়রনমেন্টটা থাকে না। হ্যাঁ, একেবারেই না। এখানে যেমন বের হওয়ার মানে ঈদের দিন আমরা যেটা করি যে সবাই একটা নতুন ড্রেস, মানে সবাই ঈদ হচ্ছে, খুব বেশি হলে হয়তো বা সবার সাথে একসাথে গেট টুগেদার করা হয়, আবার কাজ থাকলে সেটা থেকেও মানে ছুটি নিতে হয় বড় রকম, তো ওইটার সাথে আসলে বাংলাদেশের ঈদের উপরে কোনো ঈদ হয় না। বাইরে ঈদ আমি কখনো ফিলই করতে পারি না ওরকম যে বাংলাদেশের মতো। পরবর্তীতে আমরা কথা বলবো যে আমাদের দেশে আমরা যেরকম সালামি পেতাম এক সময়, তোমরা কত মানে সালামি ওখানে পেতে, ওই প্রসঙ্গে আসবো। তো সালামি অ্যাকচুয়ালি আমরা পাওয়ার থেকে দেই বেশি, বিকজ এখন বড় হয়ে গেছে এখন তাহলে আব্বু আম্মুর থেকে সালামি ওটা মিস হয় না। আচ্ছা নুসরাত, এটা নিয়ে চলো আমরা কথা বলি, আমাদের একজন ফ্রেন্ডস আছে লাইনে, হ্যালো করি। ওকে, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো এবং কোথা থেকে বলছো? কিন্তু তার আগে এটা তো হলো না, কেন ঈদ নিয়ে প্ল্যান নেই? তুমি ঈদের শপিং কি কি করেছো বলতে হবে। আপনার দু হাতে তো মেহেদি, তাহলে ফোনটা আপনার কানে কে ধরে রেখেছে? আচ্ছা, আন্টিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংকস কষ্ট করে ফোনটা ধরে থাকার জন্য, এবং আন্টিকে এবং তোমাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আই হোপ তোমাদের ঈদটা অনেক ভালো কাটুক। আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি শুধু পড়ছি, শুধু তোমার এই গানটা শুনাই দিলে অনেক খুশি হব। ঠিক আছে, ওকে, গানটা অবশ্যই তোমার জন্য গান আমি এখনি রেডি করছি, আমি এখনি জানিয়ে দিচ্ছি, প্লিজ পড়ছির গান এখনি চাই। সো চলো, সে যেহেতু এত রিকোয়েস্ট করেছে পড়ছির গান শুনবে, আমরা পড়ছির একটা গান শুনেই আসি। ফর ইউ তিথি, গানটা শুনবো এবং শুনতে শুনতে চলো আমরা হিসাব করি যে আমাদের সালামির পরিমাণ কত কমেছে বছরে বছরে। ইয়া, লেটস ডু দিস।